হ্যাঁ বলুন। তোমার নাম কি সংগ্রাম? হ্যাঁ। উফ, তোমাদের খুঁজতে জান কয়লা হয়ে গেছে। যাক, করুণাবতীকে ডাকো তো। মা মারা গেছে তো, 8 মাস হয়ে গেল। ও, তাহলে তোমাকেই বলি, এখনই আমার সাথে চলো তো। কোথায় যাব? আপনিই বা কে? আমি তোমার বাবার বাড়ির পাশে থাকি, ওনার যাই যাই অবস্থা, তোমাদেরকে দেখতে চেয়েছেন, এখনই চলো। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আচ্ছা। সংগ্রাম, তোকে আর করুণাকে ছেড়ে আরেকটা বিয়ে করার শাস্তি আমি পেয়ে গেছি বাবা। মিষ্টি তোর বোন, ওর মা ওর জন্মের সময় মারা যায়, তুই ওকে মানুষ করিস বাবা। আমার 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 শেষ ইচ্ছেটুকু পারলে রাখিস সংগ্রাম। দাদা, আমি ভাত করে রেখেছি, তুই ডাল আর শাকটা করে নিস। তুই আবার ভাত করতে গেলি কেন? তুই একা আর কত কিছু করবি? এই, তোর বাবার দেওয়া কানের সোনার দুলগুলো কোথায় রে? আমার বাবা? তোর বাবা নয়? দেখ মিষ্টি, যে মানুষটা আমাকে আর আমার মাকে ছেড়ে তোর মাকে বিয়ে করেছে তাকে আমি বাবা বলতে পারবো না। এবার বল দুলগুলো কোথায়? তিন দুটো ভেঙে গেছে। তো গোপাল সাকরার কাছে নিয়ে যাসনি কেন? নিয়ে গেছিলাম, 700 টাকা লাগবে বলেছে। কি করছিস? আজ থেকে মাধ্যমিকের পিটের শুরু হচ্ছে, মা বাবা থাকলে তাদের প্রণাম করে দিতাম, তুই তো এখন আমার মা বাবা। ওদের ছবিতে প্রণাম করে যা। আরে ইনে, যাওয়ার সময় রাস্তায় কিছু খেয়ে নিস। আচ্ছা দাদা, তুই তো লোকের বাড়িতে খবরের কাগজ দিস, তোর হাতে এত কালি লাগে কেন? ও কিছু নয়, তুই যা ভালো করে পরীক্ষা দিস, যা।
রাখি দাদা। হ্যাপি রাখি। আমার গিফট কই? তুই টাকা দিলি, তুই তো কোনোবার টাকা দিস না। এই টাকাটা দিয়ে সোনার দুলগুলো সারিয়ে নিস। ও দেখ আমি তোর জন্য কি এনেছি। বাবা সে কি রে, সাইকেলের সিট কভার, হ্যান্ডেল গ্রিপ, চেন, এগুলো কেন? তুই কি ভাবিস আমি কিছু জানি না? কি রে সংগ্রাম? হ্যাঁ মন্টুদা, তুই তো সাইকেল চালানোর থেকে বেশি চেনটাকে ঠিক করতে ব্যস্ত থাকিস। চেনটাকে বার পাল্টা, আর সাইকেলটা কি হাল করেছিস দেখ তো, হ্যান্ডেলে গ্রিপ নেই, সিটে কভার নেই, সাইকেলটা বার সারা। টাকা পয়সার খুব টানাটাই চলছে গো, একদম হাত খালি। হাতে কিছু টাকা পয়সা আসুক, তারপর ঠিক সারাবো। কালি লাগে কেন? ও কিছু নয়। টিফিনের পয়সা জমিয়ে তো এত কিছু হয় না, বাকি টাকা কোথায় পেলি? আমি আমার সোনা দুল ধরে বেঁচে দিয়েছি। দাদা তুই কি আমার উপর রাগ করলি? দেখ তোকে রাখিতে কিছু না দিয়ে থাকতে পারতাম না। বল না দাদা তুই কি আমার উপর রাগ করেছিস? রাগ করিনি রে মিষ্টি, ক্লাস টুয়েলভে পড়তাম যখন মা চলে যায়, মাথার উপর ছাদ আর পায়ের তলার মাটি কেমন যেন এক নিমিষের মধ্যে সরে যায়। ঘর ভাড়া আর খাবারের টাকা জোগাড় করতে করতে স্কুলের দরজাটাও বন্ধ হয়ে যায়। তারপর তুই যখন আমার জীবনে এলি, দায়িত্ব আরও বেড়ে গেল। সব কিছু সামলাতে সামলাতে এতটা সময় কেটে গেল যে কখন তুই এতটা বড় হয়ে গেলি বুঝতেই পারিনি। আমার জন্য নিজের দুল দুলে বেঁচে দিলি, তাতে কি হয়েছে? সোনার দুল কি আমার দাদার চেয়ে বেশি দামি? চল না দাদা সাইকেলে এগুলো লাগাবি। ভাত বার মিষ্টি, আমাদের রাখি গিফটগুলো এতটাই ভালো যে আমরা তা ব্যবহার করতে পারবো না। কেন?
সাইকেলটা বেচেই তো তোর দুল সারানোর টাকাটা পেয়েছিলাম।